আপনাদের সুবিধার্থে আপনাদের কথা মাথায় রেখে আমি ওই প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসি যেগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইস এবং সবাই যাতে খুব তাড়াতাড়ি গ্র্যাব করে নিতে পারেন। সো দেরি না করে আমি শুরু করে দেই। যেটা আমি আজকে পরে আছি সেটা দেখতেই পাচ্ছেন, বিন সাইডের একটা বেলভেটের খুব সুন্দর কুর্তি। সো এরকম আরও কিছু কুর্তি দেখাবো, তার আগে আমি প্রাইসটি বলে দিচ্ছি। প্রাইস হচ্ছে 2500 টাকা করে। সো এরপর আমি যতগুলো কুর্তি দেখাবো আমি যেরকমটা পরা, প্রত্যেকটি কুর্তির প্রাইস হচ্ছে 2500 টাকা। সো অনেক মানুষ অলরেডি ওয়াচ করছে আমাকে। হাই ডলি আপু, সৈয়দ রাফি। সো আমার যদি লাইট ক্লিয়ার থাকে, কথা বোঝা যায় ঠিক মতো এবং সব কিছু ঠিক থাকে তাহলে তো খুবই ভালো, আমাকে কমেন্ট করবেন। যারা আমাকে দেখছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন, সবার সাথে দেখার সুযোগ করে দিবেন এবং যারা পরবর্তীতে দেখবেন তারাও লাইভটি শেয়ার করে দিবেন। সো এই হচ্ছে আমার হাতে একটা খুব সুন্দর ব্লু কালার, রয়্যাল ডার্ক ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে পুরোটা ড্রেস। এই বেলভেট ড্রেসের মধ্যে এখানে কিন্তু বেলভেটের উপরে খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা, এমব্রয়ডারির জারি দিয়ে ওয়ার্ক করা, গোল্ডেন সুতোর খুব সুন্দর ভাবে মানে। আর বডির মধ্যে কাজটা হচ্ছে এখানে যে ছোট ছোট গ্লাস ওয়ার্কের সাথে এটা জারি দিয়ে স্নিগ্ধা লিখেছে হাই বিউটিফুল, হাই আপু। সো এইটা হচ্ছে পুরোটা ড্রেস, পুরোটা ড্রেসের মাঝে হচ্ছে এরকম ছোট ছোট ওয়ার্ক করা এবং লাস্ট পার্টের এই সাইডটার মধ্যে খুব সুন্দর করে এখানে খুব সুন্দর করে এখানে আবার ওয়ার্ক করা, যেরকমটা নিকের মধ্যে কাজ করা ছিল সেই কাজটাই কিন্তু এখানে লারি এমব্রয়ডারি করা এবং ছোট ছোট ক্রিস্টালের এরকম করে দেওয়া আছে, টার্সেলের মতো ছোট ছোট টার্সেল, খুব বড় টার্সেল না বাট খুব সুন্দর ক্রিস্টালে তো দেখতে খুব ভালো লাগছে। সো আমি স্লিপসটা আবার দেখিয়ে দেই, এটা হচ্ছে স্লিপসটার এখানেও খুব সুন্দর করে মিরর দিয়ে ওয়ার্ক করা। ডিটেলে যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা আমাকে দেখছেন তারা প্লিজ প্লিজ আমাকে শেয়ার করে দিবেন এবং ড্রেস সম্পর্কে কোনো কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সেই পুরো সুন্দর ড্রেসটির প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। আমি কি নেক্সট ড্রেসে চলে যাবো? বাবার মনে হয় আমাদের নেক্সট ড্রেসে চলে যাওয়া উচিত। আমি আমার নেক্সট ওয়ার্ক, আমার নেক্সট ড্রেস কিন্তু পুরোটার মধ্যে খুব সুন্দর ওয়ার্ক করা। আমি কিছু না বলে ড্রেসের কাজটা আমি একটু দেখাই। ড্রেসের কাজটা হচ্ছে গিয়ে বডির মধ্যে এরকম মানে নেক থেকে শুরু করে বডি পর্যন্ত মানে একদম হাফ বডি পর্যন্ত খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এবং এমব্রয়ডারি করার মাঝে কিন্তু খুব সুন্দর কালার দিয়ে ওয়ার্ক করা, সাইডে এখানে খুব সুন্দর বর্ডার করা, এই সাইডে আবার ছোট ছোট এমব্রয়ডারি করা ফ্লাওয়ারে, হ্যাঁ ছোট ছোট ফ্লাওয়ারে। আর এইটা হচ্ছে পুরোটা স্লিপ, আমি স্লিপটা একটু পরে দেখাই, আমার হাতে স্লিপসের কাজটা সবাই বুঝতে পারবে। সো এই যে এইটা এখানে স্লিপসটার মধ্যে পুরোটা ওয়ার্কের সাথে এখানে অনেক বড় করে একটা ফ্লোরালের ওয়ার্ক করা আর নিচে এখানে খুব সুন্দর ক্রিস্টালের কিছু টার্সেল দেওয়া। সি আমার কিন্তু এরকম ক্রিস্টাল টার্সেল অনেক পছন্দ বিকজ আমাকে একটা ডিফারেন্ট ফিল দেয়, আমি যখন পরি এবং এরকম বাজে একটু টুং টুং করে তখন কিন্তু খুব মজা লাগে। সো এটা হচ্ছে পুরোটা স্লিপসের ওয়ার্ক। এটা হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, নিচের পার্টটা দেখি, নিচের পার্টের ওয়ার্কটা হচ্ছে এইরকম, দামানের ওয়ার্কটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, এমব্রয়ডারির মাঝখানে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে। আমি যদি ড্রেসটা নাড়াই মানে একটু নাড়াচাড়া করি তাহলে ওখানে দেখতে পাবো, আমাকে একটু কমেন্টসগুলো পড়বো। প্রাইস অফ ইয়োর ওয়ার্ক,
আমারটা তো অবশ্যই বলবো, সেটার জন্য পুরোটা লাইভ দেখতে হবে। বাট আমার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর কাজ করা, এটা নিয়ে আমি পরে বলবো। প্রাইস অফ ইওর ওয়ান, আমার হাতে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা। গলার এখানে ছোট একটা টার্সেল দেওয়া, তিনটা টার্সেল দেওয়া। তো আমি নেক্সট আরেকটা ড্রেসে চলে যাব। এই ড্রেসটার কালার ছিল ব্ল্যাক। আমার হাতে আরেকটা ব্লু কালারের ড্রেস আসছে, এই যে। কালার বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি সামনে থেকে কালার এবং ওয়ার্কের ডিটেইলটা দেখিয়ে দেব। এটা হচ্ছে পুরোটা ড্রেসের ওয়ার্ক, জারি ওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্ক, স্টোনের ওয়ার্ক, স্টোনের সাথে ছোট ছোট পাতির কাজ করা আছে। দামানের পাড়ের কাজটা দেখাই, এটা হচ্ছে দামান। এন্ড হিয়ার ইজ দ্য ব্যাক সাইড, স্লিপসটা হচ্ছে, আমি এটাও একটু পরে যদি দেখাই, স্লিপসটা হচ্ছে এইরকম, অনেক বড় স্লিপস এবং এই সাইডে খুব সুন্দর একটা বড় ওয়ার্ক করা, এবং একদম শেষের দিকে হচ্ছে এখানে একটা লেস বসানো, লেসের সাথে এখানকার এমব্রয়ডারির সাথে সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা। সেই সুন্দর ড্রেসটাও কিন্তু প্রাইস পড়ছে মাত্র 2500 টাকা। এটা কিন্তু ডিপ ব্লু, আমি এখন সামনে থেকে দেখাচ্ছি। এই সামনে থেকে হচ্ছে টার্সেলের কাজ করা আছে। যারা যারা আমাকে ধৈর্য ধরে এত সময় ধরে দেখছেন এবং আমার ড্রেসগুলো দেখছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা। এটা হচ্ছে সামনে থেকে ওয়ার্ক। নেক্সট নেক্সট একটা গ্রিন কালার ড্রেসে চলে যাব। এটা হচ্ছে আরেকটা গ্রিন কালারের সুন্দর একটা ড্রেস, যেটার কাজটা হচ্ছে এরকম, একটা ভেলভেটের উপরে জারি সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা। এইটা হচ্ছে নি, এই যে এটা যদি আমি এরকম করে ধরি তাহলে দেখেন আমাকে মানে, এবং এটা হচ্ছে পুরোটা বডি ওয়ার্ক, বডিটার মধ্যে ঠিক পুরোটা এরকম করে ঘন করে সুন্দর সুন্দর ছোট ছোট কাজ করা। আর দামানে এটা হচ্ছে ওয়ার্ক, ঠিক নিকের মতোই একটা ভেলভেটের কাপড়ের উপরে রেড কালারের উপরে সুন্দর ওয়ার্ক। আর নিচে এই যে ছোট ছোট টার্সেল দেওয়া, টার্সেলটাও একটু, এই যে এটা হচ্ছে টার্সেল। এখানে মিরর ওয়ার্ক করা আছে, মিরর ওয়ার্কের পাশে এখানে পুরোটার মধ্যে মিরর ওয়ার্কের সাথে সাথে ছোট ছোট ক্রিস্টালের টার্সেল দেওয়া আছে। সেই সুন্দর ড্রেসটার প্রাইসও পড়ে যাচ্ছে মাত্র 2500 টাকা। আমার মনে হয় যার যে ডিজাইনটা পছন্দ হবে দেরি না করে খুব তাড়াতাড়ি করে আমাদেরকে ইনবক্স করে গ্র্যাব করতে হবে। আর আমাদের ইনবক্স করতে হবে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোন কালারের ড্রেসটা পছন্দ হচ্ছে, সেখান থেকে একটা স্ক্রিনশটটা পাঠিয়ে কিন্তু আপনারা ডিটেলস আপনাদের পাঠিয়ে দিলেই হবে। এটা হচ্ছে আমার হাতে একটা খয়েরি রঙের, তো খয়েরিই বলে রাইট, খয়েরি রঙের। এটার কাজটা একটু ডিফারেন্ট, মানে হচ্ছে এটাতে স্টোনের কাজ করা, জারদৌসি কাজ করা, জারদৌসি কাজ করার সাথে সাথে এটা হচ্ছে কি একদম মানে এই পর্যন্ত মিডল পর্যন্ত কাজ করা। এটা হচ্ছে দামানের পার্ট, হোল বেস। এটা হচ্ছে স্লিপস, স্লিপসের এখানে খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করা, আর পার্ক ওয়ার্কের সাথে সুন্দর করে এখানে ক্রিস্টাল দেওয়া আছে। খুবই স্ট্যান্ডার্ড ড্রেস, এইরকম একটা ড্রেস যদি আপনি পরেন যে কোনো কিছুর সাথে, একটা প্যান্ট বা একটা সালোয়ার যে কোনো কিছুর সাথে পরে আপনারা কিন্তু পার্টি বলেন, নর্মাল আউটফিট বলেন, মানে এত কমফোর্ট যে আপনারা সারা দিন চাইলে পরতে পারেন। সেই সুন্দর ড্রেসটার প্রাইস 2500 টাকা।
সারা দিন পরে যেখানে ইচ্ছা মানে কাজ অফিস ওয়ার্ক যা ইচ্ছা করতে পারবেন, মানে খুবই কমফোর্ট ড্রেস এবং খুব লাইট ওয়েট। এটা হচ্ছে আমার নেক্সট ড্রেস, এটাও হচ্ছে খয়েরি কালার, এটা খয়েরি কালারই তো, ডিপ, এটা হচ্ছে ডিপ কফি কালার। আর এখানে হচ্ছে জারদৌসি ওয়ার্ক করা স্টোন আছে, স্টোনের সাথে সাথে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এখানে, এবং দামানের পাটটা হচ্ছে এই। এখানে খুব সুন্দর ঘন করে এমব্রয়ডারির সাথে পার্ল এবং রিয়েল স্টোনের আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই, না হলে সবাই অনেক বোর হবে। ডিপ কফি, ইয়েস, লাকি আফরোজ ওয়াচিং আস, নেহা আপু হ্যালো, তোমাকে বোধ হয় অনেকদিন পর আমি লাইভে পেলাম আপু। আমার হাতে আরেকটা ব্লু কালারের ড্রেস চলে এসেছে, খুবই স্ট্যান্ডার্ড এন্ড এলিগেন্ট একটা ওয়ার্ক, আমার খুব ভালো লাগছে। আমি জানি না আপনারা দূর থেকে দেখে আপনাদের ভালো লাগছে কিনা, বাট আমি পুরো ড্রেসটা আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে নিক থেকে একদম মিডল পয়েন্ট পর্যন্ত খুব সুন্দর করে এমব্রয়ডারির সাথে মিরর ওয়ার্ক করা, এবং ওয়ার্ক গুলো এত স্পার্কল করছে। আমি যদি ড্রেসটা একটু এদিক ওদিক নাড়াইছি, দামানের পাটটাতেও এরকম চিটা চিটা করে স্টোন বসানো এবং চিটা চিটা করে মিররের সাথে এমব্রয়ডারি। এটা হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ, এটা হচ্ছে স্লিপস, স্লিপসটার মধ্যেও খুব সুন্দর চিটা চিটা স্টোনের সাথে সাথে সেম ওয়ার্ক করা। আর এখানে একদম শেষে হচ্ছে গিয়ে টাস্টেল, টাস্টেলটা আমি একটু দেখিয়ে দিই কালার, এটা হচ্ছে টাস্টেলের কালার। আপু আগের লাইভে একটা রেড কালার ছিল, ওটা খুব সুন্দর ছিল, তুমি আগের লাইভটা একটু দেখে নিও। এটা হচ্ছে আমার হাতে আরেকটা ড্রেস ব্ল্যাক কালারের, ব্ল্যাক ভেলভেটের উপরে মিরর ওয়ার্কের সাথে সুন্দর এমব্রয়ডারি করা জারি। এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, সি মানে গতানুগতিক যেই ড্রেসগুলো আমি দেখাচ্ছি তার থেকে এটা ডিজাইন কিন্তু একটু আলাদা। এই জায়গাটা খালি এবং মিডল পয়েন্টে অনেক সুন্দর করে কাজ করা, এবং নিচের সাইডটা হচ্ছে গিয়ে এরকম চিটা ওয়ার্কের সাথে দুই সাইডে দুইটা বড় করে এমব্রয়ডারির সাথে সাথে মিরর ওয়ার্ক করা, এবং এমব্রয়ডারি গুলো কিন্তু মানে লাইক এটার উপরেই একটা বেল বিটের উপরে সুন্দর এমব্রয়ডারি করে একটা জারি ওয়ার্ক করা। আর একদম শেষে দামানের মধ্যে এরকম ছোট ছোট ক্রিস্টালের ওয়ার্ক করা আছে, এন্ড এটা হচ্ছে স্লিপস, স্লিপসটা আমি একটু পরে না দেখালে আপনারা আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে এটা কিন্তু লাইক দিস মানে খুবই এলিগেন্ট লাগবে। এন্ড পার্ল গুলো আমি দেখাই, পার্ল তো না, এটা হচ্ছে খুব সুন্দর করে ক্রিস্টালের যে টাসেল গুলো ছোট ছোট এগুলো হচ্ছে ক্রিস্টাল। এটা হচ্ছে পুরো ড্রেসের লুক, যাদের যাদের ভালো লাগবে টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস। রেড কালার, আপ তোমার ফেভারিট রেড কালার নিয়ে এসেছি আমি, সি এইটা তো অনেক সুন্দর, এটা পরে আমি একটা বিয়ের দাওয়াতে চলে যেতাম, মানে আনন্দ ভাই একদম পারফেক্ট ফর এনি মানে যে কোনো একটা ইনভিটেশন যদি হতো বিয়ের, এই বিয়ের সিজনে আমি এটা পরেই চলে যেতাম। আমার মনে হয় না এই ড্রেসের সাথে আমার আর কিছু দরকার পড়তো এক্সট্রা। এটা হচ্ছে পুরোটা ড্রেসের কাজ, এটা হচ্ছে নিকের ওয়ার্ক একদম মিডল পয়েন্ট পর্যন্ত খুব সুন্দর চিকন করে জারি ওয়ার্ক করা,
রিয়েল স্টোনের সাথে সাথে মাঝখানে এখানে ছোট ছোট ক্রিস্টালের ওয়ার্ক করা আছে জারি দিয়ে, আবার এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। দামানের পাটটা যদি আমি দেখাই, বিউটিফুল এক কথায়, এর থেকে খুব বেশি কিছু বলা লাগবে না। খুব সুন্দর পার্ল, সামনে থেকে দেখাই, পার্ল স্টোন সিকোয়েন্সের কাজে কম্বিনেশনে এমব্রয়ডারির মাঝে এত সুন্দর ডিজাইন করা, মানে একদম পারফেক্ট ফর এনি ওয়েডিং পার্টি। এটা হচ্ছে স্লিপস, স্লিপসটাও খুব সুন্দর, স্লিপসের পাশে খুব সুন্দর একটা কালারফুল টাসেল দেওয়া। আমি একটু কমেন্ট গুলো পড়ি, প্রাইস কত করে আপু? আমি বারবার বলছি প্রাইস হচ্ছে, আমি যে কটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। এই সুন্দর ভেলভেটের সুন্দর সুন্দর ওয়ার্ক করা কাজগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 2500 টাকার মধ্যে। রেটটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ইভানা আপু, প্লিজ স্টে উইথ আস ইনফ, মানে পুরোটা শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। এবং থ্যাংক ইউ সো মাচ যারা এত কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে এত সময় ধরে লাইভে আছেন। এটা হচ্ছে কি আরেকটা ব্লু কালারের মধ্যে, খুব সুন্দর, কি বলে এটা, জারি ওয়ার্ক, জারদোসি স্টোন প্লাস জারদোসি ওয়ার্ক করা। এটা হচ্ছে পুরোটা ওয়ার্ক, এত গর্জিয়াস একটা ওয়ার্ক করা। ওই যে বলে না সিম্পলের উপরে গর্জিয়াস, ঠিক ওই রকম কিন্তু। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ক্রিস্টাল গুলো দেখেন। এটা হচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে আপনারা করতে পারবেন। সেই সুন্দর ড্রেস গুলোর প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। এটা লাস্ট, ওটা লাস্ট না, লাস্ট তো আমার গায়েটা। সাইমা আফরোজ আপু, হ্যালো আপু, এটা হচ্ছে কি আরেকটা ব্ল্যাক এর উপরে, এটাও সেম ওয়ার করা, আরেকটা ভেলভেট কাপড়ের উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এন্ড সিকোয়েন্সের কাজ করা। জারি দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করার সাথে সাথে এখানে আবার মিরর ওয়ার্ক করা। এই যে কাছ থেকে যদি দেখাই আমি, এটা হচ্ছে এরকম, আর দামানের পাড়ের কাজটা হচ্ছে এরকম, সিকোয়েন্সের কাজও আছে এর মধ্যে। এইটা হচ্ছে স্লিপসটা, স্লিপসটার মধ্যে খুব সুন্দর করে একদম দুই পাশে পুরোটা হাফ জুড়ে খুব সুন্দর কাজ করা। আর এটা হচ্ছে কি স্লিপসের মধ্যে স্টোন, সেই সুন্দর যতগুলো ড্রেস আপনাদেরকে দেখালাম এই সবগুলো ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায়। এরপর আমি যেটা পরে আছি সেটা আমি একটু কাছ থেকে যদি দেখাই, জারদোসি কাজ করার উপরে সি, এইটা হচ্ছে পুরোটা ড্রেসের লুক আমি যেটা পরে আছি। সো আমারটাও যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইসও পড়বে 2500 টাকা। আমরা এখন কি দেখাবো, ফার্স্ট আমরা ক্যাটালগটা দেখাই। আমার হাতে এখন যেই ড্রেসটি রয়েছে এই ড্রেসটি হচ্ছে গিয়ে কটনের উপরে, রাইট, লিলেনের উপরে, ডিভাইজের খুব সুন্দর একটি কালেকশন। আমি যদি ক্যাটালগটা দেখাই, ফার্স্ট আপনি ক্যাটালগটা দেখিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে আমি যখন ড্রেসটি দেখাবো ফেব্রিকটা আপনারা বুঝতে পারেন এবং কাজটা বুঝতে পারেন। আমি ড্রেসটা দেখানোর পরে আবার একবার ক্যাটালগটা দেখাবো। সো যাদের যাদের এরকম মানে একদম ক্যাটালগের মতো বানাতে মন যাবে তারা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে খুব সুন্দর ফ্লোরাল ওয়ার্ক করা প্রিন্টেড। এটা কি ডিজিটাল প্রিন্টেড? হ্যাঁ, ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক এন্ড খুব সুন্দর একটা সফট কালার, চুরমা কালারের মধ্যে
একদম লাইট মানে লাইট কাজ লাইট ল্যাপ ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে কি স্লিপসের জন্য কাপড়টা দাও রাইট खूब पसंदर खूब भालो लागे स्टैंडार्ड कलर खूब ही स्निग्ध लागे সেই সুন্দর আর এটা কি হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা যদি চান ঠিক এরকম করে বানাতে পারেন এখন আমি ওন্নাটা একটু দেখাই ওন্নাটা হচ্ছে যে খুব সুন্দর এমব্রয়ডারির সাথে সাথে ডিজিটাল প্রিন্টের কাজ তো করাই আছে এটা হচ্ছে পুরোটা লুকটাই এরকম ডিজিটাল ওয়ার্কটা আপনারা বুঝতে পাচ্ছেন এবং আমি এখন আপনাদেরকে কাজ থেকে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখাই পুরোটা ওনার মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে কি 2500 টাকা এরপর আমি চলে যাব যাদের পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ লাইট পিঙ্ক অনেকের ফ্যাসিনেশন থাকে পিঙ্কের উপরে তাদের জন্য হচ্ছে এই লাইট পিঙ্ক খুব সুন্দর একটা কালেকশন এটা কি হায়াত কি হায়াত 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 ইজ অলরাইট এইটা হচ্ছে সুন্দর একটা ড্রেস আমি এই ড্রেসের ফার্স্ট লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এন্ড এখন আপনাদেরকে ফেব্রিকটা দেখাবো এবং ওয়ার্কটা দেখাবো এইটা হচ্ছে কটনের উপরে ডিজিটাল প্রিন্টেড এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা আছে কলারে এই যে এই কাজটা হচ্ছে এমব্রয়ডারি এমব্রয়ডারির সাথে খুব সুন্দর এখানে ফ্লাওয়ারের অনেক রকমের কালার মিক্স করে লাইক অরেঞ্জ মানে এটার সাথে কম্বিনেশন রেখে গ্রিন কালার পিঙ্কের সাথে কিন্তু যে কোনো কালার কম্বিনেশন খুব দারুণ লাগে তারপরে দেখেন ব্ল্যাকের স্ক্রেপ দেওয়া আছে এবং খুব সুন্দর ফ্লোরাল ওয়ার্ক আর দামানটা হচ্ছে গিয়ে এইটা দামানের ওয়ার্ক ব্যাক সাইডটা হচ্ছে এটা এইটা হচ্ছে ব্যাক সাইড হ্যালো আন্টি হ্যাঁ ব্যাক সাইডটি কি এখন থেকে না এখন থেকে এটা না এইটা হচ্ছে ব্যাক সাইড নিচ থেকে হাতের কাপড় ফুল 22 ইঞ্চি দেয়া আছে হাতের কাপড় ফুল 22 ইঞ্চ দাও 22 ইঞ্চি ওকে ফুল 22 ইঞ্চ দাও দাও আর এটা হচ্ছে ব্রিসেল লুক আর ওন্নাটা দেখি ওন্নাটা খুবই লাইট ওয়েট একটা ওন্না সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড তো দেখি সালোরটা এটা হচ্ছে সালোরের কাপড় যারা নিতে চান প্লিজ টেক এ স্ক্রিনশট এই সুন্দর ড্রেসটা যদি কেউ গ্রাব করতে চান টেক এ স্ক্রিনশট এটা নেক্সট আরেকটা ড্রেসে চলে যাব সেই ড্রেসের কালারটাও আমি আগে থেকে বলে দিচ্ছি খুব সুন্দর আমি একটু কমেন্টগুলো পড়ি আমি বুঝলাম না আমার ভিউ কেন কমে যাচ্ছে কেউ আমাকে কেন পছন্দ করতেছে না আমাকে কেউ দেখতেছে না কেন মানে আমাকে ড্রেস বোর না আমাকে বোর আমাকে দেখে কারো ভালো লাগতেছে না আমার তাই মনে হয় এখন কি আমি কমপ্লেইন করব দেখি নেক্সট ড্রেসটা এইটা হচ্ছে হায়াতের আরেকটা খুব সুন্দর ড্রেস যেটা হচ্ছে গিয়ে লাইট লেমন কালারের উপরে খুব সুন্দর এই কালারটা দেখি লাইট এবং ডিপ লেমনের কালার কম্বিনেশন এইটা হচ্ছে পুরোটা ড্রেসের লুক এন্ড এইটা হচ্ছে পুরোটা ওয়ার্ক সি এখন আমি কাছ থেকে দেখাই এখানে হচ্ছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারির এখানে সাইডে হচ্ছে গিয়ে ফ্লোরাল একটা ওয়ার্ক করা এবং এই সাইডে খুব সুন্দর কয়েকটা ডিজাইন করা এবং এটার ওয়ার্কটা হচ্ছে এই পর্যন্ত মানে পুরোটাই কিন্তু এই পর্যন্ত কিন্তু পুরোটাই এমব্রয়ডারি আর নিচের পার্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হাতাটা হচ্ছে এইটা হাতাটা খুব সুন্দর মানে আপনারা চাইলে আপনাদের মতো করে স্লিভস ফুল হাতা বলেন শর্ট হাতা বলেন যেইটা মন চায় যেই ডিজাইন মন চায় সেইটা দিয়ে আপনারা বানাতে পারবেন বিকজ এখানে আপনাদের যে ফ্যাব্রিকটা দাও এটা অনেক বড়
22 inch আর নিচ থেকে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে দামানের ওয়ার্ক ওনাটা দেখি আমি ওনাটা হচ্ছে এইটা ডিজিটাল প্রিন্টার এখানে সাইড দিয়ে একটা প্রিন্টার কাজ করা আছে এবং এই সাইডটা তো সেম প্রিন্টার ওয়ার্ক এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি 2500 টাকা কে কোনো কমেন্ট করেছেন আমাকে কারো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং ড্রেস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাদেরকে আগে বলবেন জানাবেন সেটা রিপ্লাই আপনাদেরকে করে দেওয়া হবে এরপর কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশনের একটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্যাটালগ ব্লু সুমের এটা হচ্ছে হাউ ইট লুকস লাইক আমি এখন ড্রেসে চলে যাই এটা ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ডিজিটাল ওয়ার্ক এটা পুরোটা দামানটা হচ্ছে এটা দামানের নিচে হচ্ছে এইটা হচ্ছে স্লিপসটা ওই যে বলছিলাম যেইভাবে অনুযায়ী আপনারা ঠিক ওইভাবে আপনাদের পছন্দ মতো খুব সুন্দর করে হাতে ডিজাইন দিয়ে করতে পারেন এবং কাপড় কিন্তু হচ্ছে এটা কটন ফেব্রিক সো কটন কিন্তু অনেক আরামদায়ক যেহেতু সামনে সামার সিজন চলে আসছে আপনারা কিন্তু এই কাপড়গুলো পরে সারা দিন ঘরের কাজও করতে পারবেন বাইরের কাজও করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইডটাও হচ্ছে এরকম না এটা কি ফ্রক না এটা ব্যাকসাইড এটা ব্যাকসাইড হ্যাঁ এটা হচ্ছে ব্যাকসাইড লুক ব্যাকসাইডের লুকটা হবে ওনাটা দেখি তো এই ওয়ার্কের উপরে যদি আপনার ওনাটা নেন তাহলে দেখেন কি সুন্দর লাগে ওনার সাইজ ওর কি কাজ করো স্যান্ডেল ওয়ার্ক এই সুন্দর ড্রেসটা যদি কেউ নিতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করবেন নেক্সট আরেকটা সুন্দর কালারের ড্রেসে চলে যাচ্ছে মানে প্রতিটা ড্রেস এত সুন্দর কালার আমাকে প্লিজ জানাবেন যে সব থেকে কোন ড্রেসটা খুব বেশি ভালো লাগছে সুন্দর লাগছে বা আমার হাতে দেখতে ভালো লাগছে বা আমার গায়ে ভালো লাগছে বিকজ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের পছন্দ মতোই ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার হাতে আলোর একটা ড্রেস বুঝতেই পারছেন ক্যাটালগ দেখে যে এই ড্রেসটা একটা লাইট পিঙ্ক কালারের খুব সফট কালারের খুব সুন্দর একটা ওয়ার্ক করা একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের লুক এখন আমি গ্রাফ এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজিটাল প্রিন্টেড কাজটা করা এইটা হচ্ছে ব্যাক সাইড এই ড্রেসটার মধ্যে কিন্তু একটু যদি বলি আমি ড্রেসটার মধ্যে এখানে কিন্তু এটা কি এমব্রয়ডারি বলবো এমব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু পুরোটার মধ্যে মানে এই কাজটা তো এমব্রয়ডারি করাই তার সাথে সাথে পুরোটা ড্রেস মানে এই যে দেখছেন এই প্রিন্ট সি এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি এরকম করে পুরোটা ড্রেসের মধ্যে মানে এই পুরোটার মধ্যে এই যে নিচে যে কাজগুলো দেখছেন এই কাজগুলোর মধ্যে এমব্রয়ডারি করা আর স্লিপসটা একটু দেখাই স্লিপসটা হচ্ছে এইটা এটা হচ্ছে স্লিপসের কাপড় আমার মনে হয় আপনারা ডিজিটাল প্রিন্টেড এই সুন্দর মানে ফ্লোরাল যে কাজগুলো ডিজাইনগুলো এগুলো খুব সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি যদি এই ড্রেসের উপরে ওড়নাটা নেই ওড়নাটা অনেক সুন্দর ওড়নার সাইডেও সিম্পলি কাজ করা এটা হচ্ছে
ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক নিচে হচ্ছে ফ্লোরাল না এটা কি ফ্লোরাল না একটু ডিফারেন্ট ডিজাইনের নিচে একদম হচ্ছে ফ্লোরালের ওয়ার্ক আর এই সাইডে খুব সুন্দর করে এরকম কাজ করা প্যান্টটা দেখি এটা হচ্ছে প্যান্ট সো এই সুন্দর ড্রেসটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 2500 ওটা ক্যাটালগ দেখি জিবাইশার এই ড্রেসটা দেখেন খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে গিয়ে ড্রেস আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক নিচের ওয়ার্কটা হচ্ছে এটা ব্যাক সাইডটা যদি দেখাই এটা হচ্ছে স্লিপস অনেক সুন্দর স্লিপস সি স্লিপস এর সাথে সাথে ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটাও খুব সুন্দর ব্যাক সাইড না এটা এটা ফ্রন্ট সাইড এটা কি ছিল ওকে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের উপরের পার্টটা থাকবে এরকম এবং নিচের পার্টটা থাকবে এই রকম সুন্দর ওয়ার্ক করা ওনাটা দেখি ওনাটা অনেক সুন্দর আমি যদি ড্রেসের উপরে না দেখাই তাহলে ভালো লাগবে না আমি আগে ড্রেসটা নিয়ে নেই আর ওকে তারপরে দেখালে ভালো লাগবে এইটা হচ্ছে ড্রেসের ওয়ার্ক এটা হচ্ছে দোপাট্টা এটাতেও কিন্তু পুরো দোপাট্টাটার মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি করা মানে পুরোটার মধ্যে এটা হচ্ছে পুরোটা লুক এমব্রয়ডারি গুলোর কাছ থেকে যদি দেখাই ঠিক এরকম এবং পাটা এমব্রয়ডারি করা সেই সুন্দর ড্রেসটার প্রাইসও পড়ছে মাত্র 2500 টাকা আমি একটু কমেন্ট গুলো পড়ে আসি এটা হচ্ছে জোহরার এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং কালারফুল মানে সামনে যে ফাল্গুন ফাল্গুনের যে ছোঁয়া এই ড্রেসটা দেখলে কিন্তু তাই মনে হবে আমি যদি ড্রেসটা দেখাই এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এমব্রয়ডারি করাও নিক থেকে মিডল পর্যন্ত এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি সি খুব সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার ওয়ার্ক করা সাইডে লম্বায় বর্ডার দেওয়া মানে খুব পশ একটা ওয়ার্ক করা আর এটার দামানটা হচ্ছে এই রকম এইটা হচ্ছে পুরোটা ড্রেসের লুক এটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচের যে পার্টটা দেখছেন আপনারা এইটা হচ্ছে দোপাট্টার জন্য দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর কালারফুল তাই না এটা হচ্ছে হাতের পুরোটা দোপাট্টা খুব সুন্দর একদম মিডলের মধ্যে ডিজিটাল ওয়ার্ক করা মানে একদম মিডল পার্টে খুব ফ্লোরালের একদম লম্বা করে সুন্দর একটা ডিজিটাল ওয়ার্ক দেওয়া এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে 2500 টাকা এইটা হচ্ছে পুরোটার ড্রেস আমি ক্যাটালগটা আবার একটু দেখাই যাদের ভালো লাগবে প্লিজ টেক এ স্ক্রিনশট এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একদম বোঝাই যায় যে ফাল্গুনের একটা ড্রেস এবং গলার যে কাছটা কাছটা কিন্তু খুব ভেরি নাইস
দেখি এরপরে কেন এটা হচ্ছে আলায়ের একটা খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে খুবই স্মার্ট একটা কালারের মধ্যে সি মানে এটা পরার পরে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে বিকজ অফ দা কালার এই কালার অনেকের গায়ে অনেক সুন্দর লাগে সো এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড আমি একটু আগে বলছিলাম যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড একটা কাজ করা এইটুকু এবং নিচের পার্টটার মধ্যে ওয়ার্ক হচ্ছে এইরকম ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচের এই কাজটা থেকে স্লিপস এইটা হচ্ছে স্লিপস হচ্ছে ড্রেস এবং দোপাট্টাটা এই ড্রেসগুলোর দোপাট্টাগুলো অনেক সুন্দর এই দোপাট্টার মধ্যেও পুরো চারপাশে ডিজিটাল প্রিন্টেড করা প্লাস হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা ঠিক এইরকম ওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কত দশ দাম তোমার হাতে এটা হচ্ছে প্যান্টের কাপড় সো এই হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা সো এই সুন্দর ড্রেসটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা খুব সুন্দর সি মানে আপনারা যদি খুব সুন্দর করে ফিট ইন করে আপনাদের টেইলরকে দিয়ে বানান একটু স্লিপসে যদি একটু এক্সট্রা একটু ডিজাইন দিয়ে করেন বা একটু প্যান্টে যদি অন্য কোনো কালার কম্বিনেশন করে বানান আপনাদের কিন্তু অনেক স্মার্ট লাগবে অনেক স্ট্যান্ডার্ড লাগবে মানে পুরো লুকটাই চেঞ্জ করে দিবে অনেক ড্রেস দেখিয়ে ফেললাম অনেক কথা বললাম অনেক আড্ডা দিলাম আপনাদের সাথে অনেক দিন পরে মানে আমার ফেসটাই হচ্ছে গিয়ে ডিসকাউন্ট আমি যখনই আসি সব একদম কম দামে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসি সো পরবর্তীতেও যখন আসবো চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইসের কিছু ড্রেস আপনাদেরকে দেখানোর জন্য সো সবাই এই পর্যন্তই যারা যারা এত সময় ধরে আমাকে দেখেছেন এবং আমার ড্রেসগুলো দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব সময় লিনাস 1000 থিং এর সাথে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে বাই এভরিওয়ান